দেখো বন্ধুরা, আজকের আমি মটর ভিজিয়ে দিয়েছি, কারণ আমি ঘুগনি করব। মটরটা সকালে ভেজাতে ভুলে গেছি, এখন প্রায় 6টা বাজতে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি যাতে ভেজে তার জন্য হালকা একটু গরম জল করে আমি ভিজিয়েছি। একটু গরম আছে জলটা, একটু ভেজার জন্য তাড়াতাড়ি গরম জল করে ভিজিয়েছি বন্ধুরা। তো এটা ভেজানো পর্যন্ত অপেক্ষা করব, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো মশলাটা বানানোর জন্য আমার কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আমি কুচিয়ে নিয়েছি, আর এটা একটু মিক্সি করে নেব। আর এই দেখো, আমি প্রেশারে মটরটা সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি, আর একটুখানি সামান্য নুন দিয়ে দিলাম, আর এটা আমি 3টের মতো সিটি দেব। তো তোমরা দেখতে পাচ্ছো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো, এখানে আমার মটরটা সেদ্ধ করে নিয়েছি আমি ভালো করে, আর এখানে এই যে রসুন বাটা ছিল না, রসুনটা বেটে নিলাম, অনেকদিন আমার চলবে। আর এদিকে দেখো কি কি লাগবে, আলুটা ডুমো ডুমো করে এইভাবে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা এভাবে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভেজে তুলে রাখবো, আর এই যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা বাটা এটা। আর দেখো, আমি কড়াই সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখন এই যে কড়াই সর্ষের তেল দিয়েছি, এটা কিন্তু আমি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, ভেজে আমি তুলে রাখবো। তো সেই জন্যই কড়াই সর্ষের তেলটা দিয়ে নিয়েছি, আর আমি এই ঘুগনিটা আজকে পুরোটাই করব কিন্তু সর্ষের তেলে। তো বন্ধুরা দেখতে থাকো, চলো। দেখো, আমি আলুটা একটুখানি ভেজে নিচ্ছি, আলুটা একটু ভেজে আমি তুলে নেব। যে আলু ভাজা হয়ে গেছে, দেখো আলু ভাজিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো এবার আমি দেখো এখানে ফোড়ন দেব, কি কি ফোড়ন দেব তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এখানে কি কি ফোড়ন দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে নিলাম, শুকনো লঙ্কা, আর এই যে গরম মশলা ফোড়ন দিচ্ছি, আর এই যে একটুখানি গোটা জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা একটু গন্ধ উঠেছে, এবারে যে পেঁয়াজ রসুন এগুলো বেটে নিয়েছিলাম, পেঁয়াজ টমেটো দিয়ে দেখো আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আর এই রসুন বাটাটা। আর এদিকে দেখো আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে একটু কালারের মশলা দিয়ে, কালারের গুঁড়ো লঙ্কা দিয়েছি, এখানে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, আর সামান্য কিছু পরিমাণ আমি এখানে নুন নিয়ে নিয়েছি। নুনটা আমি আগে সেদ্ধ করার সময় দিয়েছিলাম, আর এখানে আমি এই মশলাগুলো নিয়ে নিয়েছি, এটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নেব। একটু জল দিয়ে এভাবে একটু, দেখো জল দিয়ে এভাবে মিক্স করে নিয়েছি, এইবারে আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে নেব। এইভাবে মশলাগুলো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। তো মশলা করতে করতে একটা গন্ধ বেরিয়েছে, তো এবার আমি দেখো এই আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে আমার কিছু মিনিট নাড়াচাড়া করব। আর দেখো হালকা হালকা একটু তেল তেল বেরাচ্ছে, মশলাটা যখন কষছি তখন হালকা তেল ছাড়ছে মশলাটা থেকে। এইবার কিন্তু আমি আমার যে মটরটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এই মটরটা আমি কিন্তু এবারে দিয়ে নেব।
আর মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, এটাই হচ্ছে সব থেকে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আমার এরকমটা খুব ভালো লাগে। তো এবার আমি মটরটা দিয়ে নিচ্ছি। মটরটা দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো চলো, এবার মটরটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো, আর কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, কিছুক্ষণ পরটা পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। এবার আমি এতে কিছুক্ষণ একটু মিষ্টি দিয়ে দেবো কিছুটা পরিমাণ। তো এখানে আমি বাতাসা অ্যাড করছি মিষ্টির জায়গায়, চিনির জায়গায়। আর আমি যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা এর মধ্যে আমি দিয়ে নেব। তো দেখো ঘুগনি কিন্তু আমার একদমই প্রায় রেডি হয়ে এসছে। তো বন্ধুরা, তোমরা কীভাবে ঘুগনি করো আমাদেরকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবাই রান্না করার ধরন কিন্তু আলাদা, সবাই সব রকমভাবে করে না, সবাই ধরন আলাদা হয়। আর এই দেখো বন্ধুরা, আমি সামান্য কিছু পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি, আর ঘি দিলে একটু স্বাদটা দারুণ আসে বন্ধুরা। ঘি গরম মশলা নামানোর আগে দিয়ে দিলে স্বাদটা কিন্তু দারুণ হয়। তো আমিও দিয়ে দিলাম ঘি, আর আমি সবসময় তোমাদেরকে আগেও দেখিয়েছি যে আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করি। তো দেখো এখানে সামান্য কিছু পরিমাণ সানরাইজের গরম মশলাও অ্যাড করে দিলাম, আর একদম রেডি হয়ে গেল আমার ঘুগনি। আর আজকের আমার রাতের মেনু বন্ধুরা ঘুগনি লুচি। তো আমার এই রাতের মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা অ্যাড সহকারে সবাই দেখো, পাশে থাকো, সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি এগাতে পারবো না। তো আর যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা। আর এইদিকে তোমাদেরকে ঘুগনিটা দেখিয়ে দিলাম, আর এদিকে দেখো ফুলকো লুচি একদম গরম গরম ভেজে নিয়েছি। আস্তে আস্তে এক এক করে গরম গরম লুচি ভেজে নিচ্ছি, আর এই লুচি দিয়েই আজকে ঘুগনিটা খেয়ে নেব। তো দুটো মানুষের লুচি একটু কমই হয়, বুঝতেই পারছো। এদিকে একদিকে লুচি বেলছে, একদিকে লুচি করছি, একদিকে পাত্রে একটা প্লেটে রেখেছি, একদিকে গামলায় রেখেছি, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমার রাতের ডিনার তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সব কিছুই যখন শেয়ার করি, দিনের বেলা শেয়ার করি সমস্ত কিছু, আর তো ব্লগ ভিডিও শেয়ার করি, সব কিছুই শেয়ার করি, তাই এটাও শেয়ার করে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো।